আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলামী ওসলাত ওসালামা মোহাম্মদ আম্মা বাদ সর্বপ্রথমেই আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুক্র আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পর তার প্রতি ইমান আনার তৌফিক দিয়েছেন আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা যে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন কিতাবসমূহ নাজিল করেছেন সব সবকিছুর উপর আমরা ইমান এনেছি আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং সে অনুযায়ী আমরা আমল আমল করার চেষ্টা করছি সুতরাং যে মহান আল্লাহ তালা আমাদেরকে এইসব নিয়ামত দিয়েছেন আমরা তার এই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অথবর সলাত এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর যাকে আল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল রূপে প্রেরণ করেছেন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে এক আল্লাহ আলার ইবাদত করেছেন এবং আল্লাহর এককভাবে ইবাদতের দিকে তিনি তার উম্মতকে জাতিকে পদ দেখিয়েছেন ইবাদতের দিকে আহ্বান করেছেন সেই রাসুলের উপর সবাই পড়ি সাল্লাহু আলাইহি ও সাল্লাম আমার প্রাণ মুসলিম ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে আছেন আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা পরবর্তীতে করবেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমানের উপর অবিচল রাখেন এবং তৌহিদের উপর ইমানের উপর জীবনযাপন করে আল্লাহ তালা যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন আমিন আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদ আমরা আমাদের বাংলা ভাষায় আমাদের মাতৃভাষায় করে থাকি আজকেও আমরা তা করতে যাচ্ছি অনুবাদ শুরু করার আগেই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তার সমস্ত আসমাউল হোসনার উসিলায় তার সমস্ত রহমতের উসিলাই তার সমস্ত গুণাবলীর উশিলায় প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই অনুবাদকে কবুল করেন এর মাধ্যমে আমাদের ইমান যেন বৃদ্ধি পায় আমরা যেন আল্লাহর দিকে ছুটে চলি আল্লাহ তালা এমনটি করুক আমিন জাজাক মুল্লাহু খায়রুল বা ফিকুম আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ আব্দুল মোহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি হতবাটি পেশ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে উলামা ফি হেফতিন উলামায়ে কেরামদের ভূমিকা দিনকে হেফাজত করার ক্ষেত্রে দিন রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে দিন রক্ষায় ওলামায় কেরামদের কি ভূমিকা ছিল কি অবদান ছিল আমরা যে ইসলামটা পেয়েছি ইসলামটা আমাদের কাছে কি এমনিতে চলে এসেছে ইসলামের যত দিক রয়েছে যত খেদবত রয়েছে এমনিতে চলে আসে নাই এর পিছনে ওলামায় কেরামদের ব্যাপক শ্রম রয়েছে ভূমিকা আছে ত্যাগ আছে যাদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি আমরা এই পর্যন্ত পৌঁছেছি আলহামদুলিল্লাহ আজকের তারিখ হচ্ছে পাঁচই রবিউসায়নি বিয়াল্লিশ হিজরি আর বিশে নভেম্বর দুই হাজার বিশ ইংরেজি আমরা আর বিলম্ব না করে আমরা অনুবাদের দিকে ফিরে যাচ্ছি সর্বপ্রথমেই সম্মানিত খতিফ সাহেব আমাদেরকে নাসিয়া করেছেন আল্লাহ তালার ভয়ের ব্যাপারে তিনি বলছেন ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ রবাহ আলমিনকে ভয় করো যথাযথ হ্যাকা ভয় করার মতো ভয় করো কেননা তাকুয়াল্লাহি আল্লাহ তালাকে ভয় করা এটা হচ্ছে এই যে আমরা যে দেখি শক্তির আলো হচ্ছে তাকোয়া এবং যেই তাকোয়ার মাধ্যমেই অন্তর জীবিত হয় ভিতর জীবিত হয় ভিতর আলোকিত হয় আলহামদুলিল্লাহ তাকুয়া ব্যতীত মানুষের ভিতরে যা আছে এই অন্তর আলোকিত হবে না সুতরাং তাকুয়া দিয়েই আমরা এই পৃথিবীর কোন পথে চললে আমরা হেদায়ত পাবো সেই পথ আমরা দেখতে পাবো তাকুয়ার মাধ্যমেই আমরা আমাদের অন্তরে আলো পাবো আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবাহানু ও তার বান্দাদের জন্য একটি দিন মনোনীত করেছেন যেই দিনের মাধ্যমেই তারা তাদের রবের গোলামি করবে এই দিন মানব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা তার গুলামদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাসুলদেরকে প্রেরণ করেছেন আর সমস্ত ওলামে কেরামগণ একমত পৃথিবীর যে আন্না যেমসা মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকে হেফাজত করার মধ্যে দিনকে হেফাজত করা এটা হচ্ছে অন্যতম অথবা এই পাঁচটি মৌলিক হেফাজতের মধ্যে দিন হচ্ছে সর্বপ্রথম পাঁচটি মৌলিক অধিকারটা কি তা হচ্ছে হেফজুল নাফস মানুষের জানকে হেফাজত করা দুই ও মানুষের জ্ঞানকে হেফাজত করা তিন বা মানুষের সম্মান মর্যাদাকে হেফাজত করা চার হচ্ছে মাল ধন সম্পত্তি এই যে চারটি এগুলো কোনোটাই নষ্ট করা যাবে না আর পাঁচ নাম্বার আমরা বলতে পারি দিনকে হেফাজত করতে হবে দিনকে সংরক্ষণ রাখতে হবে দিনকে নষ্ট করা যাবে না একটা মানুষের সম্পত্তি নষ্ট করলে যেমন মানুষের ক্ষতি হয় একটা মানুষের জীবনটাকে যদি ধ্বংস করা হয় তাহলে যেমন ওই মানুষটি ধ্বংস হয়ে গেল একটা মানুষের আকল জ্ঞান যদি তার শেষ হয়ে যায় তাহলে যেমন ওই মানুষটি মূল্যহীন হয়ে পড়ে অনুরূপভাবে অনুরূপভাবে দিনকে সংরক্ষণ করতে হবে দিন যদি হেফাজত না থাকে তাহলে এই মানুষের জীবনের কোনো মূল্য নেই তারা কখনো সরল সঠিক পথ পাবে না এজন্য দিনকে হেফাজত করা এটা হচ্ছে পাঁচটি যে মৌলিক অধিকার মানুষের বেঁচে থাকার জন্য তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে গুরুত্বপূর্ণ প্রধান মৌলিক অধিকার হচ্ছে দিনকে সংরক্ষণ করা আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ সুবাহনুয়ালা আমাদের পূর্বে যত নবী রাসুলগণ এসেছিলেন দিনকে হেফাজত করার জন্য তাদের দিনকে হেফাজত করার বিষয়টি আল্লাহ তালা তাদের নবীদেরকে এবং তাদের উম্মতকে ওই নবীদের অনুসারী যারা ছিলেন উম্মত তাদের উপর দায়িত্ব ন্যস্ত করেছিলেন তারা এই দায়িত্ব পালন করবে তারা নবী রাসুলগণ মিলে তাদের উম্মতগণ মিলে তারা দিনকে হেফাজত করবে যুগে যুগে এটা তাদের উপর আল্লাহ তালা দায়িত্ব অর্পণ করেছিলেন যেমন আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের সুরতুল মা ৪৪ চৌচল্লিশ নম্বর মধ্যে বলছেন যে ইন্না ইন্না তাফিহা হুদা নূর আমি তাওরাত নাজিল করেছি তাওরাত একটি আসমানি কিতাব আমি তাওরাত নাজিল করেছি এর মধ্যে রয়েছে হুদা সরল সঠিক পথ সরল সঠিক পথে চলার পথ নির্দেশিকা এবং অনুর তার মধ্যে রয়েছে আলো জীবন চলার জন্য স্পষ্ট আলো রয়েছে তাওরাতের মধ্যে তাহলে হেদায়াতের পথ রয়েছে তাওরাতের মধ্যে এই তাওরাত দিয়ে ইয়াহকুমু বিহান নাবিয়ুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু এই তাওরাত দিয়ে বিচার ফয়সালা করবে যারা নবীগণ যারা আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছেন তারা লিল্লাযীনা হাদু হাদু যারা ইহুদি তাহলে ইহুদিদেরকে তাওরাত দ্বারা তাদের নবীগণ পথ দেখাবে এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন এবং অর-রাব্বানিয়ুন ওয়াল-আহবার নবীদের পরে যারা উব্বায়তুল ইয়াহুদ ইহুদিদের মধ্যে যারা ইবাদতকারী ছিলেন আল্লাহওয়ালা মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন ওয়ালা হেবার এবং যারা উলামাই কেরামগণ ছিলেন আল্লাহ তালা বলছেন তাদের ওই নবীগণ তাদের ওই উলামাই কেরামগণ তাদের উবাদ ইবাদতকারীগণ তাদের সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে বিমাস তহফিদ মিন কিতাবিল্লাহ তারা যেন আল্লাহ তালার কিতাবকে হেফাজত করে এই যে তাওরাত কিতাবটি তারা যেন হেফাজত করে এই দায়িত্ব আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন এবং নবীগণ এর উপর তারা সবাই সাক্ষ্য ছিলেন ইহুদির কেরামগণ ইহুদির ইবাদতকারীগণ সবাই এর সাক্ষ্য ছিলেন যে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এই কিতাবকে আচ্ছা এই নবীগণ যখন চলে গেলেন পৃথিবী থেকে চলে যাওয়ার আগে তারাও কিন্তু দায়িত্ব দিয়েছিলেন তাদের উলামাই কেরামদেরকে যে তোমরা এই কিতাবকে হেফাজত করবে এই কিতাবকে সংরক্ষণ করবে পরিবর্তন করবে না কিন্তু যখনই নবীগণ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন তখনই তাদের কিতাবের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন চলে আসলো কিভাবে যা এসেছে আপনারা জানেন যে আলেমরা তারা পরিবর্তন করেছিল দুনিয়ার স্বার্থে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার স্বার্থে তারা তাওরাত কিতাবটিকে পরিবর্তন করেছিল আল্লাহ তালা বলেছেন এটা এই বলেন নেই তবু আমি স্পষ্ট করার জন্য বলছি পরিবর্তনটা কিভাবে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াক্তুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিশতারু বিহি সামানান কালিলান ওই সমস্ত আলেমরা ধ্বংস হোক অথবা ধ্বংস ওই উলামায়ে কেরামদের জন্য যারা নিজের হাত দ্বারা কিতাব লিখে আর বলে হাযা মিন ইনদিল্লাহ এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে কেন এগুলো করে লিশতারু বিহি সামানান কালিলান যাতে করে এই কিতাবকে আল্লাহ এই বিধানকে অল্প মূল্যে যেন বিক্রি করতে পারে এই জন্য মানুষ যুগে যুগে আলেমরা তাওরাত কিতাবকে ধ্বংস করেছে সেই কিতাবকে ধ্বংস করেছে ঠিক আজও ইসলামের ভিতরে ইসলামের নাম দিয়ে যত শিরিক এবং বেদাত প্রবেশ করেছে ইসলামের ভিতরে গোটা পৃথিবীর মুসলমান যত শিরিক এবং বেদাত লিপ্ত আছে সব শিরিক এবং বেদাত আলেমরা প্রবেশ করিয়েছে ইসলামের নাম দিয়ে শুধুমাত্র কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য আল্লাহ তালা সন্তুষ্টের জন্য নয় সুতরাং এটা স্পষ্ট হয়ে গেল আর আল্লাহ সুবাহ অনুগ্রহ হচ্ছে এই উন্মতের উপর যে আল্লাহ রব্বুল আলমী নিজে এই কোরআনকে ইসলামকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন সুবহান আল্লাহ এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিযুন আমি করেছি। আমি কিতাব নাজিল করেছি আর এই কিতাবের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আমার এই অর্থ অর্থ হচ্ছে শব্দ এবং উভয়টিকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন কোরআনের একটি শব্দের একটি হরফের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই এই হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন অনুরূপভাবে ভাবে অর্থকে বিকৃত করার কোনো সুযোগ পৃথিবীর মানুষকে দেওয়া হয় নাই যারা যা করছে সেটা নিজের জন্য করছে কিন্তু আসল জায়গায় আসলে পরে ঠিক খায় এবং করিমের ব্যাখ্যা কারী তা হচ্ছে সুন্না সুন্নাতকে হেফাজত করার দায়িত্ব মহান আল্লাহ তালা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে আল্লাহ সুবাহন ওয়াতা এই দিনকে নাজিল করেছেন যেন মানুষ এক আল্লাহর ইবাদত করে এই দিন দ্বারা এই দিনকে হেফাজত করার দায়িত্ব কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা জানতে পেরেছি অনুরভাবে জানলাম ইতিপূর্বে যে ইসলাম এসেছিল দিন এসেছিল কিতাব এসেছিল এগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা ওইম্মতকে দিয়েছিলেন কিন্তু তারা পরিবর্তন করে ফেলেছিল আর সর্বশেষ কিতাব নাজিল হলো কোরআনুল করিম আল্লাহ তালা এই কোরআনের হেফাজতের দায়িত্ব এবং কোরআনের ব্যাখ্যাকারী রাসুল্লাহ সাল্লাম আল্লাহ ইসলামের সুন্নতের দায়িত্ব আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণ মুসলিম ভাই বোনেরা আল্লাহ পর্যন্ত এই হেফাজত করবেন এই ওয়াদা দিয়েছেন তবে যাদেরকে দিয়ে হেফাজত করবেন তারা হচ্ছে খালকিহি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা যারা তাদের জীবনকে উৎসর্গ করেছে আল্লাহ রবাহ আলমিনের দিনকে হেফাজত করার জন্য তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এবং এই কিতাবকে হেফাজত করা আল্লাহ তাল দিনকে হেফাজত করা এটা হচ্ছে ওই সমস্ত আলেমদের জন্য তাদের জন্য হচ্ছে বিরাট সম্মান ও মর্যাদার বিষয় এবং এটা হচ্ছে তাদের জন্য বিশেষ একটি কৃতিত্ব আলহামদুলিল্লাহ এবার সম্মানিত খতিব সাহেব সুন্দর করে একটা ধারাবাহিকতা দিয়েছেন আমাদের কাছে যে কিভাবে দিন শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত হেফাজত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে হেফাজত করার জন্য মনোনীত করলেন জিবরিল্লাহ আলহিহি সালামকে জিবরিলালাম তিনি আল্লাহ রব্বুল আহ পক্ষ থেকে নিয়ে। নবীদের কাছে আগমন করতেন বিশেষ করে মোহাম্মদ কাছে যে ওহিনী আসলেন সেই ওহিকে তিনি যথাযথ ভাবে আমানতের সহিত পূর্ণ আমানতের সহিত তিনি আল্লাহর এই কিতাবকে আল্লাহর এই কাছে পৌঁছে দিতেন আলহামদুলিল্লাহ তাহলে তিনি হচ্ছেন একজন এমন একজন রাসুল যাকে আল্লাহ তালা আমানতদারী রাসুল আমানতদারী ফেরস্তার রূপে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ওয়াই জিল রবিল আলমিন নিঃসন্দেহে এই কিতাব রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতারিত এই কিতাব অবতরণ হয়েছে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে এবং যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন রুহুল আমিন একজন আমানতদারী ফেরেস্তা তিনি হলেন রুহুল আমিন মানে জিবরুল্লা আলা কলবিকা তোমার অন্তরে মোহাম্মদ সাল্লাকে বলছেন তোমার অন্তরে এই কিতাব এই কোরআন তিনি নিয়ে এসেছেন লিতাকু নামিনাল এই কোরআন দ্বারা যাতে করে তুমি বিশ্ববাসীকে তুমি ভীতি প্রদর্শন করতে পারো আমার প্রাণপ্রিয় বন্ধুগণ মোহাম্মদ সাল্লাম এই কোরআনকে প্রতি বছরেই তিনি জিবরিল আল ইসলামের কাছে একবার করে পাঠ করতেন বিশেষ করে যেই বছর তিনি মৃত্যুবরণ করেছেন ওই বছরে দুইবার তিনি এই কোরআনকে জিবরিল আলী ইসলামের কাছে পেশ করেছেন তো এজন্য এই সংরক্ষিত এর মধ্যে কোনো বেজাল মিশ্রিত হতে পারে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রবুল আলমিন অন্য অন্য ফেরেস্তাদেরকেও দিয়েও আল্লাহ তালা তার দিনকে হেফাজত করেছেন যেমন কিছু ফেরেস্তাগণ আছেন যারা দায়িত্ব গ্রহণ করেছেন আকাশকে সংরক্ষণ করার জন্য সুবাহান আকাশে যে আলোচনা হয় আল্লাহ তালা ফেরেশতাদের কাছে যে ওহিনাজিল করেন এগুলো শয়তান জিন শয়তান তারা কান পেতে সেটাকে শোনার চেষ্টা করে আর ফেরেশতাগণ তারা পৃথিবীতে আসার আগে তাদের উপর অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করেন এই জন্য এটা আর করা করতে পারে না তারা একসময় তারা শুনত পরবর্তীতে আল্লাহ তালা এটাকে ফেরস্তা দিয়ে সংরক্ষণের একটা হেফাজতের দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ তালা তিনি পৃথিবী পরিচালনা করেন বিভিন্ন দায়িত্বশীল আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার কোন 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 তারা যে যখন আয়াতের সাথে কোন কোন তারা আবার অবতীর্ণ হতেন আবার কোন কোন তখন যেমন বদরের যুদ্ধে তারা মুসলমানদের সাথে অংশগ্রহণ করেছিলেন দিনকে হেফাজত করার জন্য আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল যে ফেরজ দিনকে হেফাজত করার ক্ষেত্রেও তাদের ভূমিকা রয়েছে অপরিসীম আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল যুগে যুগে নবী রাসুলদেরকে গ্রহণ করলেন এই দিনকে হেফাজত করার জন্য সমস্ত নবীগণই তারা কষ্ট করেছেন কোন কোন নবী তারা ব্যাপকভাবে কষ্ট পেয়েছেন তাদের মাতৃভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে কোন কোন নবীর দাওয়াত একজন উন্মত নেই তারা গ্রহণ করেছিলেন কোন কোনো কোনো নবীকে হত্যা করা হয়েছিল আর সবচাইতে বেশি দিনকে করার ব্যাপারে আগ্রহী ছিলেন যিনি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লিহি ও সাল্লাম তার উপর যখন নাজিল করা হতো জিবির আলি সাল্লাম যখন ওহিনী আসতেন তিনি খুব দ্রুত তার এই ঠোঁট মুখ নাড়াচাড়া শুরু করতেন হেফাজত করার জন্য কোরআনকে মুখস্থ করার জন্য যাতে করে কোরআন তিনি ভুলে না যান এটাকে সংরক্ষণ রাখতে হবে এটাকে হেফাজত রাখতে হবে এই জন্য তিনি তারাহরা প্রবণ হতেন সুবাহান এই মর্মে আল্লাহ রব আলম কোরআনুল কারিমে বলেছেন যে তোমার উপর যখন কোরআনুল করিম নাজিল করা হয় তখন তুমি কোরআনকে হেফাজত করার জন্য মুখস্থ করার জন্য তোমার জিব্বাকে খুব দ্রুত সঞ্চালন করবে না কেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সেই কোরআনকে সংরক্ষণ করা সেই কোরআনকে পাঠ করানো এটা আমি আল্লাহর দায়িত্ব সু আল্লাহ এইভাবে দায়িত্বকে গ্রহণ করেছেন এরপরে বলছেন ফাইদা কর আমি তোমার কাছে পাঠ করাই তখন তার অনুসরণ করো তুমি সেটাকে অনুসরণ করো তেলাওয়াত করো এই এগুলো করো না বায়ানা এবং কোরআনকে বুঝিয়ে দেওয়া কোরআনের যেসব বিষয়গুলো অস্পষ্ট সেগুলো বুঝিয়ে দেওয়া এই দায়িত্বটি আমা আমি আল্লাহর উপর সুহান আল্লাহ এভাবে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোরআনের বিষয়ে বলেছেন যে তোমার এত তারাহর প্রবণ হওয়ার দরকার নাই তুমি মন দিয়ে শোনো আমি আল্লাহ তালা তোমাকে সাহায্য করব আমি এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ এরপর থেকে নবী করিম সাল্লাহাম তারাহড়া প্রবণ হতেন না তিনি খুব মন দিয়ে গভীরভাবে অত্যন্ত শ্রদ্ধা ও বিনয় সহিত এই কোরআনকে তিনি শ্রবণ করতেন যখন তার উপর নাজিল করা হতো আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ রাসুল্লাহ সাল্লাম তিনি তার সাবেক রামদেরকে আদেশ করলেন কোরআনকে তোমরা বেশি বেশি করে পাঠ করো কোরআনকে মুখস্থ করো কোরআনকে বারবার পাঠ করো এবং কোরআনকে লেখার এবং হাদিসকে লেখার আদেশ তাদেরকে তিনি দিয়ে দিলেন যে তোমরা লিখে রাখো সুবহান এভাবেই দিনকে হেফাজত শুরু হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এ দিনকে হেফাজত করতে গিয়ে এ দিনকে তার উন্মতের কাছে পৌঁছাতে গিয়ে তিনি যে কত দুঃখ যন্ত্রণার কত কষ্টের কত জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন তা অবর্ণনীয় কখনো তাকে মিথ্যাবাদী বলা হতো কখনো তাকে জাদুকর বা গণক বলে মিথ্যা অপবাদ দেওয়া হতো কখনো তার তিনি যে জ্ঞান শূন্য তিনি পাগল এবং তাকে তুচ্ছতা ছিল করা হতো এভাবে হাজারো অপবাদ লাঞ্চনা বঞ্চনা দেওয়া হতো এই কোরআনকে তিনি যখন তার জাতির কাছে তার উম্বতের কাছে পৌঁছে দিতেছিলেন কি। তার মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করা হলো এমন কি তার উপর জাদু জাদুটনা পর্যন্ত করা হলো তার শত্রুরা ব্যাপকভাবে তার উপর আঘাত করলো তাকে তাকে হত্যার ষড়যন্ত্র করলো এমনকি তার কমকে হত্যা করা হলো ওহুদের প্রান্তে তার মাথায় তার কপালে আঘাত করা হলো তার দাঁত ভেঙ্গে দেওয়া হলো এমনকি মোহাম্মদ সাল্লামার সামনেই তার সাহবাইকারদেরকে শহীদ করা হলো নওজবিল্লা কি অবস্থা সৃষ্টি হয়েছে এই কোরআনকে শুধুমাত্র পৌঁছে দিতে গিয়েছিলেন এই কিতাবকে তাদের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন বলেই তার উপর এই জুলুম নির্যাতন এসেছিল এজন আজ আজও আসবেই এই কোরআনের যে মূল জ্ঞান কোরআনের যে মূল জ্ঞান তৌহিদ আল্লাহ তালার হক আল্লাহর অধিকার আল্লাহ তালার যে হুকুম এটাকে বাস্তবায়ন করতে গেলে এভাবে হাজারো জুলুম নির্যাতন অত্যাচার শিকার হতেই হবে কোরআনের দুশ্মনদের কাছ থেকে এটাই সত্য এটা চিরন্তন এটা আল্লাহ রবুল্লা আলমী লিখে দিয়েছে কিন্তু বিজয় কোরআন হবে বিজয় ইসলাম হবে এটা আল্লাহ রবুল্লাহ আলমী লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার প্রাণ বন্ধুগণ সাহাবাই কেরামগণ এরপরে কোরআনকে তারা হেফাজত করলেন ইসলামকে হেফাজত করলেন তারা ইসলামকে লিখে রাখার চেষ্টা করলেন কোরআনকে লিখলেন কখনো তারা চামড়ার উপর লিখেছেন কেউ হাড্ডির উপর হাড়ের উপর লিখেছেন কেউ পাথরের উপর লিখেছেন কেউ বা তাদের হৃদয়ে কোরআনকে হেফাজত করার চেষ্টা করেছেন হেফাজত করেছেন এভাবে করে তাদের পরবর্তীতে যারা এসেছে তাদের কাছে কোরআনকে তারা পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম আসমের সুন্নাকে তার আমলের মাধ্যমে কথার মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন খুব আমানতের সহিত שייחו לאסלאמי בנתיימיה তিনি পৃথিবীর একজন অন্যতম মহামনীষী তিনি বলছেন যে আজকে মুসলমানদের মাঝে যত কল্যাণ দেখা যায় এবং কেমত পর্যন্ত যত কল্যাণ দেখা যাবে মানুষ ইসলাম গ্রহণ করবে কোরআন পাঠ করবে তারা অর্জন করবে জান্নাতে প্রবেশ করবে যাহ নাম থেকে বেঁচে যাবে এবং আর অসংখ্য যত কল্যাণ এই পৃথিবীর মানুষ পেয়েছে পাবে এগুলো সব হচ্ছে সাহাবাহ যে তারা দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন তারই বরকতে এগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদ আলহামদুলিল্লাহ সুতরাং সাহাবায়ে کرامদেরকে ভুলে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে کرامদের পর এমন সব উলামায়ে کرامদেরকে চয়ন করলেন শুধুমাত্র কোনো সুনির্দিষ্ট অঞ্চল থেকে নয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রের হতে পারে আরব আর অনারব যে কোনো জায়গা থেকে যে কোনো জাতি হতে পারে যে কোনো বন্যন হতে পারে ছোট বড় যেই হোক না কেন আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে চয়ন করলেন অসংখ্য ফুকাহাগন অসংখ্য মানুষকে তার আল্লাহ তালা পছন্দ করে নিয়েছেন কখনো ধনী কখনো দারিদ্র কখনো রাষ্ট্রনায়ক কখনো সাধারণ জনগণ কখনো অন্ধ কখনো চক্ষুষ্মান কখনো বদির কখনো এরকম যে কোনো ব্যক্তিকে আল্লাহ তালা চয়ন করেছেন শিবহান আল্লাহ তারা দিনকে হেফাজত করেছেন তারা দিনকে লিখেছেন লিখেছেন ইসলামকে কোরআনকে মুখস্থ করেছেন হাদিসের মুখস্থ তারা করেছেন এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ভ্রমণ করেছেন এবং দিনকে হেফাজত করার জন্য তারাও অসংখ্য ক্ষুধা অভাব অনটন দুঃখ যন্ত্রণা ভয় ভীতি হাজারো কষ্টের শিকার তাদেরকে হতে হয়েছে তাদের জান মাল সব কিছুকে উৎসর্গ করে দিয়ে তারা দিনকে হেফাজত করেছেন আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে ওই সমস্ত আলেমদেরকে করেছেন তিনি যে ওয়াদা দিয়েছেন দিনকে হেফাজত করার সেই হেফাজতের বাস্তবতার একটি নিদর্শন স্বরূপ তাদেরকে আল্লাহ তিনি গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা তাই প্রতিটি বিষয়ের উপর ওলামাই কেরামগণ রয়েছে ইসলামের যত জ্ঞান রয়েছে সকল জ্ঞানের দিক এবং বিভাগের উপর গবেষণা রয়েছে গবেষক রয়েছে তাই রিমের গবেষক যারা ছিলেন মুফসের কারাম ছিলেন তারা কোরআনের শব্দ অক্ষর তারা লিখেছেন প্রতিটি প্রতিটি কালেমার বাক্যের অর্থ কি একসাথে কয়েকটি বাক্য একসাথে যদি মিলানো হয় তাতে কি অর্থ দাঁড়ায় একটি একটি করে কি অর্থ দ্বারায় তারা এইভাবে সংরক্ষণ করেছেন কোরআনুল কারিমকে কোরআনের পাঠের ব্যাপারে তারা গুরুত্ব আরোপ করেছেন তাজবিদ তারা লিখেছেন কোরআনকে সুন্দর পাঠ কিভাবে করা যেতে পারে এই ব্যাপারে তারা কিতাব লিখেছেন কোরআনের অবতরণ কিভাবে হয়েছে সানি নজরুল কি ছিল এগুলোর ব্যাপারে তারা যত্নবান ছিলেন কোথায় অবতীর্ণ হয়েছে মক্কা না মুদিনা সফর অবস্থায় না মুকিম অবস্থায় শীতকালে না গ্রীষ্মকালে রাত্রে না দিনে কোথায় উপর ছিলেন ছিলেন তিনি তিনি নাকি কিভাবে অবতীর্ণ হয়েছে সব তারা করেছেন আলহামদুলিল্লাহ এভাবে কোরআনের ব্যাপক খ্যাদমত কোরআনের আহাল যারা ছিলেন তারা করেছেন অনুরূপ ভাবে হাদিসের খ্যাদমতো ছিল ব্যাপকভাবে হাদিসের উলামাই কেরামগন তারাও ব্যাপক কষ্ট সহ্য করেছেন নবী করিম সাল্লা সাল্লামের প্রতিটি বাণীকে কথাকে মৌনতাকে কাজকে তারা লিপিবদ্ধ করেছেন তারা অন্যদের কাছে হাদিসকে তারা পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন গ্রন্থ লিখেছেন কেউ বিভিন্ন সই গ্রন্থ লিখেছেন কেউ মাসানিদের গ্রন্থ লিখেছেন কেউ সুনানের গ্রন্থ লিখেছেন এগুলো সব সব কিতাবগুলোর মধ্যে হাদিস রয়েছে কেউ মাহাজিম লিখেছেন কেউ মুসান্নাফাত কিন্তু এই যত হাদিসের কিতাবগুলো সবগুলির মধ্যেই রাসুল্লাহ সাল্লা হাদিস রয়েছে সাহবা এ কেরামদের জীবন চরিত্র রয়েছে বালি রয়েছে এই সব কিছু কেরামগণ যুগে যুগে তারা হেফাজত করেছেন সুবহান ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা অনুরূপভাবে আকীদা যারা লিখেছেন আকিদার ওলামাই কেরামগণ তারা আকীদা নিয়ে গবেষণা করেছেন আকিদার তৌহিদ নিয়ে তারা গবেষণা করেছেন যে তৌহিদ রুবুবিয়া কি তৌহিদুল উলোহিয়া কি তৌহিদুল আসমাই সিফাত কি কোনটি আল্লাহর হক আল্লাহর হকের সাথে কেমিস্ত্রিত করা হয়েছে কোথায় আল্লাহর হক মানুষের হক একসাথে করে দেওয়া হয়েছে আল্লাহর হক দেওয়া হচ্ছে মানুষের সাথে এগুলো সব কিছুকে তারা আলাদা আলাদা করে গবেষণা করে করে কোরআনের খেদমত করেছেন ইসলামের খেদমত করেছেন আলহামদুলিল্লাহ যারা ফুকাহাগন ছিলেন যারা কোরআন এবং সুন্না থেকে মাস আলা বের করে জাতিকে উপহার দিয়েছিলেন তারা এই কোরআনকে হাদিসকে বোঝার জন্য নবীজির এই আনিত শরিয়তকে বোঝার জন্য তারা বিভিন্ন মূলনীতি লিখেছিলেন কিভাবে কোরআনকে হাদিসকে বুঝতে হয় মাসালা মাসালি কিভাবে কোরআন এবং সুন্না থেকে বের করতে হয় সুবাহান এভাবে তারা খ্যাতমত করেছেন অনুরূপভাবে যারা সাহিত্য নিয়ে গবেষণা করেছেন আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা হচ্ছে আরবি তারাও ব্যাপকভাবে খ্যাতমত করেছেন কিভাবে আরবি ভাষার মধ্যে কি পরিবর্তন এসেছে কোন শব্দগুলোর অর্থ কি এমন কোন বিষয় নেই আরবি সাহিত্যের যা আপনি পাবেন না সব আলেমগণ যুগে যুগে তারা লিখেছেন আলহামদুলিল্লাহ এমনকি ইতিহাস নিয়েও উলামাই কেরামগন তারা গবেষণা করেছেন এবং লিখেছেন আর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাস হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের ইতিহাস এই জন্য উলাময় কেরামগন তারা মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবন আদর্শ জীবন চরিত্র নিয়ে তারা ব্যাপক লেখালেখি করেছেন দিনকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ নবীজির সম্পর্কে ছোট থেকে ছোট বিষয় বড় থেকে বড় বিষয় সব লেখা হয়েছে তার নাম কি ছিল তার বংশধর তার বংশধরের নাম কি ছিল তার বয়স কত ছিল তিনি তার চরিত্র কেমন ছিল তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন কখন মৃত্যুবরণ করেছিলেন কখন নবদ পেয়েছেন কখন হিজরত করেছেন তার স্ত্রী কয়জন ছিলেন তাদের নাম কি তার কন্যা সন্তানের নাম কি ছেলে সন্তানের নাম কি তার সাহাবায় কেরামদের নাম কি ছিল এবং তার মধ্যে প্রিয় সাহাবায় কেরামগণ মানে কোন সাহাবাগন বেশি 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 প্রিয় ছিলেন নবীজির কাছে সব লেখা আছে সুবাহান সব লেখা আছে নবীজি কয়টি যুদ্ধ করেছেন কোন যুদ্ধে তিনি নিজে গিয়েছেন কোন যুদ্ধে সাহাবাইকেরামদেরকে দায়িত্ব দিয়েছেন নবীজি কোন পাত্র ব্যবহার করতেন তার যে ছিল তার যে তরবারি ছিল তার যে বর্ষা ছিল এগুলো সব আছে সুবাহ এবং তার কাপড়ের কালার কেমন ছিল তিনি কেমন জুতা পরিধান করতেন কিভাবে পরিধান করতেন তিনি কোন আতর ব্যবহার করতেন সুবাহন সুবাহ আল্লাহ কিছুই বাদ রাখেন নাই তিনি কিভাবে ঘুম তিনি কিভাবে ঘুমিয়ে যেতেন তার তিনি যে পানি পান করতেন কয় শ্বাসে কিভাবে পানি পান করতেন সব লেখা আছে তিনি কিভাবে খাওয়া দাওয়া করতেন কোন খাবার তিনি পছন্দ করতেন তিনি কিভাবে হাঁটতেন তিনি কিভাবে হাসতেন তিনি কিভাবে কাঁদতেন তিনি যখন একটু বয়স্ক হয়ে গেলেন তার কিছু দাড়ি এবং চুল পেকে গিয়েছিল কয়টা চুল পেকে ছিল কয়টা দাড়ি পেকেছিল সব উলামে কেরামগঞ্জ যুগে যুগে তারা লিপিবদ্ধ করেছেন সুবাহান আল্লাহি অভিহামদি সুবাহান আল্লাহ এইভাবে দিনকে তারা গবেষণা করে করে হেফাজত করেছেন যে দিনকে আমরা আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু সস্তা পেয়েছি তো এই জন্য মূল্য নেই আমাদের কাছে কোনো নেই কেন পেয়েছি। কিন্তু আলমগণ কিভাবে কষ্ট করেছেন যারা হাদিস চর্চা করেছেন যারা হাদিসকে লিপিবদ্ধ করেছেন এই বুখারি মুসলিম আবুদাউদ্সন আহমদ এই যে কিতাবগুলো লেখা হয়েছে এগুলো যারা লিখেছেন তারা কষ্ট করেছেন কেমন কষ্ট করেছেন তার একটা দৃষ্টান্ত ইমাম সাহেব নিয়ে এসেছেন যে ইমাম মালেকুর আলাই তিনি হাদিসের জ্ঞানার্জন করতে গিয়ে তার বাড়ির ছাদ ভেঙ্গে ফেললেন এরপরে বাড়িতে যত কাঠ ছিল ওই বাড়িতে সব কাঠগুলো বিক্রি করে দিলেন হাদিসের জ্ঞানার্জন করার জন্য সুবাহ কারণ সব সম্পত্তি শেষ জ্ঞানার্জন করার জন্য হাদিসের খেদমত করতে গিয়ে সব শেষ নিজের বাড়িতে বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিলেন কাঠগুলো বিক্রি করে দিলেন আর কি আল্লাহ আকবর ইমাম বুখের রহমতুল্লাহ আলাই তিনি সফর করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে জ্ঞানার্জনের জন্য এমন কি তার কাছে কোনো খাদ্য নেই তিনি শুকনো ঘাস তরলতা এই খড়কটা তিনি এগুলো খেয়েছিলেন ক্ষুদার এভাবে কষ্ট করেছেন তিনি পৃথিবীর কোন এক জায়গায় ভ্রমণ করতে গিয়ে হাদিসের জন্য সেখানে তার কিছু মূল্যবান কাপড় চুপড় এগুলো সব বিক্রি করে দিয়েছেন শুভানন্দ এভাবে কষ্ট তারা করেছেন অনুরূপ ভাবে এবার মাহমুদিন তিনি বলছেন পৃথিবী আমি দুইবার ভ্রমণ করেছি দুইবার ভ্রমণ করে আমি মুসনাদ আহমাদকে আমি লিখেছি যা চল্লিশ খণ্ড কিতাব সুভানন্দ মুসনাদ আহমদ যেই ঘরে রাখা হয় সেই ঘর ওই একটা কিতাবে পরিপূর্ণ হয়ে যায় তিনি বলছেন আমি এটা লিখতে গিয়া আর দুনিয়া আমার আমি এই পৃথিবীটাকে দুইবার আমি এটাকে মানে ভ্রমণ করেছি বিভিন্ন জায়গায় সুভানন্দ সুভাহানন্দ প্রিয় বন্ধুগণ অনুরূপভাবে ইমাম আবু হাতেমার ইমার একজন যুগ শ্রেষ্ঠ ছিলেন তিনি বলছেন আমি হাদিস শাস্ত্র অর্জন করতে গিয়ে হাদিসের করতে গিয়ে আমি সাত বছর আমি চেষ্টা করেছি এবং সেখানে আমি প্রায় আট হাজারের বেশি আট হাজারের বেশি কিলোমিটার আমি শুধু পায়ে ভ্রমণ করেছি সুবাহ আট হাজারের বেশি কিলোমিটার তিনি পায়ে ভ্রমণ করেছেন হাদিসের জ্ঞানার্জন করার জন্য অনুরূপভাবে জুবায়ের। একজন তাবি ছিলেন তিনি ইবনে আব্বাস রদিয়াল ছাত্র ছিলেন তিনি বলতেন তিনি যা বলতেন আমি তা লিখতাম ইবনে আব্বাস রদিয়াল যা বলতেন আমি লিখতে লিখতে এমনকি আমার মানে যখন সবকিছু ফুরিয়ে যেত তিনি তার জুতার উপরে লিখতেন তিনি তার এই হাতের উপরে লিখতেন তাহলে হাত জুতা যখন যেখানে যা লেখা যায় সব লিখে ফেলতেন সুলানাল্লাহ এত আগ্রহী ছিলেন এত আগ্রহী ছিলেন যে তারা এটাকে মানে লিখার জন্য হাদিস শাস্ত্রকে লিখার জন্য এমনকি ইমাম ইবনে কাসির রহমতুল্লা বলছেন যে আমি আমি হাত দ্বারা লিখেছি এরকম আকসার মিন আলফাই মুজাল্লাদ তিনি দুই হাজার পাণ্ডলিপির বেশি দুই হাজার খণ্ডের বেশি তিনি এভাবে নিজের হাত দ্বারা লিখেছেন সুবহান আল্লাহ ইবনুল জাউজি রহমতুল্লা আলী কথা বলছেন ইবনুল জাউজি রহমতুল্লাহ বলছেন আমি আমার হাত দ্বারা দুই হাজার পাণ্ডলিপির বেশি আমি লিখেছি হাতের লেখা দুই হাজার পাণ্ডলিপির বেশি আমরা কয়টা বই পড়ছি জীবনে লা লাহ ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন আমি যখন রাত্রিবেলা লিখতাম লিখতে লিখতে তখন এমন হতো যে আমার যে দোয়াত ছিল আমার যে বাতিটা ছিল এটা দুর্বল ছিল একপর পর্যায়ে আমার চক্ষুটাই শেষ হয়ে গেলো আমি অন্ধ হয়ে গেলাম লিখতে লিখতে আছে ভাই ভাইয়ের আমার এভাবে দিনকে হাদিসের উলামাই কেরামগণ এই আমাদের ইসলামের উলামাই কেরামগণ তারা কষ্ট করেছেন ইসলামের জন্য আলহামদুলিল্লাহ আর এটা কেন করতে পেরেছিলেন কারণ তাদের স্বপ্ন একটি ছিল জীবনের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য মাল আল্লাহর জন্য প্রতিটি শ্বাস প্রশ্বাস এই জন্যই এই আকিদায় এই বিশ্বাসী তাদেরকে এই জীবনের এত বড় ত্যাগ দিতে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আমার মুসলিম ভাই ও বন্ধুগণ সম্মানিত খতিফ সাহেব দ্বিত প্রথম খুদ্বা শেষ প্রান্তে গিয়ে বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের জন্য ইসলামকে হেফাজত করেছেন দীর্ঘ যুগ ধরে ইসলামকে হেফাজত করেছেন কিন্তু মনে হচ্ছে ইসলামটা যেন এই এই মুহূর্তে অবতীর্ণ হয়েছে সুবাহান এভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখবেন কিয়ামত পর্যন্ত ইসলামের কোনো একটি বিধানকে কেউ নষ্ট করতে পারবে না বিলুপ্ত করতে পারবে না কোরআনের একটি হরফকে পরিবর্তন করতে পারবে না কোরআন থেকে সরানোর ক্ষমতা কারণেই আলহামদুলিল্লাহ এভাবে হাদিসের হাদিসকে নষ্ট করার হাদিসেরও এই যুগে যুগে যত ফেতনা যত 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 ফেতনা অভাব অনটন মুসলমানদের উপর এসেছিল যত ষড়যন্ত্র এসেছিল যত যত ফাসাদ এসেছিল কোনো এত কিছুর পরেও হাদিসের কোনো পরিবর্তন হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য কোরআন সংরক্ষিত হাদিস সংরক্ষিত ইসলাম সংরক্ষিত আল্লাহ তালা এই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ তাই সম্মানিত হদি আমাদেরকে বলছেন একজন মুসলমানের উচিত সে জীবনে লক্ষ্য বস্তু বানিয়ে নিবে এই শরীয়তকে হেফাজত করার জন্য এই শরীয়তে সে যেন অবদান রাখতে পারে আলহামদুলিল্লাহ কিভাবে সে যেন এই শরীয়তের অর্জন করে সে যেন এই জ্ঞানার্জনের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করতে পারে সন্তানদেরকে দিনের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করতে পারে দিনকে শিখতে পারে দিনকে শিখাতে পারে এবং ওলামাই কেরামগঞ্জ যারা পূর্বপুরুষ অতিবাহিত হয়েছেন তাদের পথে অনুসরণের মাধ্যমে যেন এই দিনকে মানুষ হেফাজত করে আলহামদুলিল্লাহ তাহলে তারা যে কষ্ট করেছেন এই কষ্ট আমাদের করা উচিত তাহলে দিন বিজয়ী হবে কিন্তু আজকে আমরা কোনো কষ্ট করি না কোনো যন্ত্রণা সহ্য করতে রাজি না বরং দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর দিনকে লুকাচ্ছি দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর দিনকে গোপন করছি দুনিয়ার স্বার্থের জন্য মানুষের কাছ থেকে কিছু দুনিয়াবি কিছু পাওয়ার জন্য আমরা অনেক সময় দিনকে লুকিয়েছি দিনকে আমরা ধ্বংস করছি নাউজুবিল্লাহ সুতরাং এটা এমনটি যেন না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আজকে আজকে দুঃখের সহিত বলতে হয় যে সমস্ত মসজিদ গুলোতে সঠিকভাবে হাদিস অনুযায়ী নবীজির যে চিত্র হাদিস শরীফা পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লামের নামাজের আকিদার বিশ্বাসের নবী করিম সাল্লাহ বিশ্বাসের নবীজির আকিদার নবীজির আদর্শের নবীজির নামাজের যে সুন্নত সুন্দর চিত্র হাদিস শরীফ এবং কোরআনে যা পাওয়া যায় এ অনুযায়ী আজকে নামাজ পড়লে পরে অনেক মসজিদ আগুন জ্বালিয়ে পড়ে দেয় মুসলমানগণ নাউজবিল্লা কিছু মুসলিম উলামে কারামগণ তার উদ্বুদ্ধ করে কেন হাদিস অনুযায়ী নামাজ হচ্ছে নামাজ হবে আমাদের তরিকায় আমাদের তরিকা কেন কেন আমাদের তরিকার কেন বিঘ্ন ঘটানো হচ্ছে ইসলামের বিঘ্ন ঘটাচ্ছে তা কিন্তু নয় শুধু আমার মতের সাথে আমার চিন্তার সাথে মিলছে না বলেই আমি মানুষকে উদ্বুদ্ধ করছি যেখানে কোরআন এবং সুন্না অনুযায়ী আকিদা শিক্ষা দেওয়া হয় যেখানে কোরআন এবং শূন্য অনুযায়ী নামাজ হয় সেই মসজিদকে ভেঙ্গে দাও গুড়িয়ে দাও শেষ করে দাও এটাই শহীদ বলুন নজিবিল্লা সুতরাং দুঃখের সহিত বলতে হয় যে দিন আমাদের কাছে এত কষ্ট করে হেফাজত করেছেন এত কষ্ট করেছেন বিশুদ্ধ হাদিস রেখে হাদিস কোথায় যেটা বাজারে বিক্রি হয় ওই হাদিস হাদিস দুর্বল হাদিস নবীজি আর ওপর আমল করেছেন কথা বলেছেন চাহাবাই কেরামগন আমল করেছেন তার কোন তার কোন প্রমাণ নেই কিচ্ছু নেই ওলামাই কেরামগন যুগে যুগে বলেছেন এ হাদিস মৌজু মিথ্যা এ হাদিস নবীজি বলেন নাই এটা দুর্বল হাদিস এই দুর্বল জিনিসগুলোর উপর আমরা বেশি মজা পাই বেশি জনগণ খায় আমরাও খায় কোনো অসুবিধা নাই কোনো ঝামেলা নাই কিছু নাই জনগণ যা চায় তা দিতে গিয়ে জনগণ যা চায় তা দিতে গিয়ে আমরা নবীজির সুন্নত তরিকা নামাজের মসজিদগুলোকে ভেঙ্গে উড়িয়ে দিচ্ছি জ্বালিয়ে দিচ্ছি নাউজুবিল্লাহ সুতরাং এর বিচার হবে এর বিচার হবে প্রিয় বন্ধুগণ অত্যন্ত বেদনা বরকত নিয়ে প্রথম খুতবার শেষে এই কথাগুলি বললাম যে

ইমাম সাহেব এটাই নসিহত করেছেন যে প্রতিটি মুসলমানের উচিত তারা দিনকে সংরক্ষণ রাখবে দিন অর্জন করার মাধ্যমে হা হাদিসকে মুখস্থ করার মাধ্যমে হাদিসের উপর জীবনযাপন করার মাধ্যমে এভাবে করে হাদিস শিখবে শিখাবে সন্তানদেরকে শিখাবে এভাবে যেন দিনের প্রতি তার অবদান রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালা শুক্র আদায় করা উচিত তার বান্দাদের যেহেতু আল্লাহ তালা তাদের জন্য ইসলামকে হেফাজত করেছেন তাদেরকে আল্লাহ তালা এই ইসলামকে অনুসরণ করার তৌফিক দিয়েছেন এর মধ্যে তাদের জন্য দুনিয়াতে গৌরব এবং দুনিয়া ও আখেরাতে তাদের জন্য গৌরব ও সৌভাগ্যশীলতা রয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং দিনকে হেফাজত করা দিনকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করার অন্তর্ভুক্ত হচ্ছে তাউকীরুল ওলামা ওলামা কেরামদেরকে সম্মান করা আলহামদুলিল্লাহ কেননা তারাই যুগে যুগে এই দিনকে হেফাযত করেছেন দ্বীন দ্বীনকে সংরক্ষণ করেছিলেন আল্লাহ তালা তাদের সুউচ্চ মর্যাদার ঘোষণা দিয়ে বলছেন ইয়ারফা'ই আল্লাহু লযীনা আমানু মিনকুম ওয়ালযীনা ওতুল ইলমা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলমে দ্বীন দেওয়া হয়েছে তাদের মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং উলামায় কেরামদের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে উলামায় কেরামদের প্রতি আমাদেরকে অবশ্যই সম্মান দিয়েই আমাদেরকে কথা বলতে হবে এই জন্য ইমাম আবানী ফর রহমতুল্লাহ আলাই এবং ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এই দুইজন ইমাম রহিমাহমুল্লাহ তারা বলেছেন যদি ইল্লাম ইয়াকুনিয়া উল্লাহ যদি আল্লাহর অলি আলেমগন না হয় ফালাই সালিল্লাহ আলিগুন তাহলে আল্লাহর আর কোনো অলি নাই সুতরাং আলেমগণী হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিনের অলি আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার গোলাম তাই আকিদা তো আহ জামাত এর অবস্থান হচ্ছে এই যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ বলছেন যে আহলসুন্নাতুল জামাতের আকিদা হচ্ছে এই যে উলামায় কেরামদের মধ্যে যারা সাহাবাই কেরামদের মধ্যে যারা আলেম ছিলেন তাবিনদের মধ্যে যারা আলেম ছিলেন সাহাবা ও তাবিনদের পরে যত আলেম পৃথিবীতে এসেছেন হাদিসের আলেম ছিলেন এবং হাদিস শাস্ত্র সহ সাহাবাই কেরামদের আদর্শ তাদের বাণী যারা হেফাজত করেছেন এই সমস্ত আলেমগণ এবং ফোকা ফকিগণ যারা ছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই করুন আল্লাহ বিল জামিল অবশ্যই তাদের ব্যাপারে ভালো কিছু উল্লেখ করতে হবে ভালো কিছু উল্লেখ করতে হবে আমান জাকার হম বিশ্ব ইনফাহু আলা গাইর সাবিল যে ব্যক্তি তাদের ব্যাপারে কোন খারাপ কোনো মন্তব্য করে সে অবশ্যই সরল সঠিক পথে নেই এজন্য কেউ যদি কেউ যদি উলামাই কেরামদেরকে গালি দেয় যেমন ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে কেউ যদি কটাক্ষ করে মন্তব্য করে অবশ্যই সে সরল সঠিক পথে নেই তার মধ্যে ত্রুটি আছে অনুরূপভাবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাহ ইমাম আহমদুল হাম্বাল সহ ইমাম মালিক রহমতুল্লাহ আলহ মাইন তাদের ব্যাপারে কেউ যদি মন্তব্য করে খারাপ মন্তব্য তাহলে অবশ্যই তারা সঠিক পথে নেই এজন্য যুগে যুগে যত কেরামগণ সেই নিয়ে আজ পর্যন্ত যারা ইসলামের খ্যাতবোধ করেছেন তাদের ব্যাপার অবশ্যই ভালো কিছু আপনাকে আলোচনা করতে হবে উল্লেখ করতে হবে তাদের ব্যাপারে মন্দ কোনো আলোচনা করা যাবে না এটা হচ্ছে আহলুসন্নাত জামাতের আকিদা তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানতে পারলাম জামাদের দিনটি হচ্ছে একটি সত্য দিন কারণ এই দিন আল্লাহ তালা জিবরুলের কাছে নাজিল করেছিলেন তার মাধ্যমে সাল্লামের কাছে আল্লাহ তালা নাজির করেছেন এরপরে যুগে যুগে শাহবাগণ সেই যুগ থেকে এই পর্যন্ত উলাম কেরামদের মাধ্যমে তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা এই দিনকে হেফাজত করেছেন এই দিনকে আল্লাহ তালা হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে কোরআন এবং সন্ন্যার কোনো বিধানকে নষ্ট করতে চাই পৃথিবী থেকে আকিদাগত ভাবে সহিদাকে নষ্ট করতে চেয়ে পারবো না সেটা যতই গোপন করি আকিদাকে একদিন প্রকাশ পেয়ে যাবে একদিন অবশ্যই দিয়ে আমরা যতই সুন্ডাকে ধ্বংস করার চেষ্টা করি বেদাত দিয়ে যতই আমরা সুন্দাকে গোপন করার চেষ্টা করি না একদিন জাতি জেগে উঠবে কোরআন এবং সন্ধ্যার সঠিক তথ্য মানুষ গ্রহণ করবে এই দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আমার আপনার মতো মানুষ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে দিন শেষ হবে না দিন অবশিষ্ট থাকবে আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করবেন অতীতের যেমন করেছেন আজও করবেন আল্লাহ তাআলা দ্বীনকে ধ্বংস হতে দিবেন না কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন কুরআন আমি নাযিল করেছি এ কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়েছি আগের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা তাওরাত হেফাজত করার জন্য ওই আলেমরা দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার রূপ লালসার জন্য জনগণের ভালোবাসা অর্জন করার জন্য জনগণের টাকা অর্জন করার জন্য তারা তাদের ইমান তাকে নষ্ট করেছিলেন নবীর শিক্ষাকে তারা ধ্বংস করেছিলেন আজও শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সম্মান মর্যাদার স্বার্থে অর্থের স্বার্থে জনগণের ভালোবাসার স্বার্থে অসংখ্য আলেম সেজে মানুষ তারা সই আকিদাকে ধ্বংস করছে নবীজির সঠিক সুন্নাকে নিচে রাখছে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে দিচ্ছে না এই জন্য তারা মানুষকে সাধারণ জনগণকে জীবন দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করছে যে তোমরা আমাদের এগুলোর বিপরীত যা আসে সব নষ্ট করে ফেলো সুতরাং আমরা কেউ পারবো না একদিন এই সত্য সুপ্রতিষ্ঠিত হবে এই দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন কোরআন এবং হাদিস হেফাজত থাকবে এই ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লাহ ওয়াদা সত্য ওয়াদ আল্লাহ হাক্ক আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ তালা আমাদেরকে যা কিছু তৌফিক দিয়েছেন এর উপর আমল করার তৌফিক দান করুন আমরা যেন আমরা নিজেরা যেন কোরআন এবং সুন্লাকে সঠিকভাবে অর্জন করার চেষ্টা করি আমাদের সন্তানদেরকে যেন আমরা সুশিক্ষা দেই আল্লাহ তালা আমাদেরকে এই দিনকে হেফাজত করে দুনিয়াতে আখেরাতে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুক আমিন আসলাতাম وعلى نبينا محمد وعلى اله وصحبه اجمعين